অনেক বন্ধুই কমেন্ট করছে যে তারা মেগা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারছে না। মেগা লিঙ্ক এই জন্যই দিই কারণ মেগাতে প্রচুর জিবি ফ্রি থাকে, আর প্লাস মেগা লিঙ্কগুলো কোনোদিন ক্র্যাশ হয় না। আর যেগুলো রয়েছে মিডিয়া ফায়ার রয়েছে, গুগল গুগল ড্রাইভের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো কিছু দিন পরে কিন্তু ক্র্যাশ করে ফেলে, ভাইরাস আছে হ্যান আছে ত্যান আছে করে কিন্তু ক্র্যাশ করে দেয়, কিন্তু মেগা লিঙ্ক কিন্তু কোনোদিন নষ্ট হয় না। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মেগা থেকে কীভাবে ডাউনলোড করতে হয়। আর মেগার সাইট কিছুটা আপডেট করেছে, ওই জন্য হয়তো তোমাদের অসুবিধা হতে পারে। তো সিম্পলি এটা দাও একটা মেগা লিঙ্ক, আমি এটাকে রিফ্রেশ করছি। তো মেগা লিঙ্ক সিম্পলি এইভাবে খোলে, এখানে দেখো ডাউনলোড লিঙ্ক আছে, কোনো জায়গায় ছেড়ছাড় করার কোনো দরকার নেই, সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করবে তো ডাউনলোড চালু হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু ডাউনলোড চালু হয়েছে, কিছুটা টাইম নেবে, ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক দেখবে ডাউনলোড বক্সে গিয়ে জমা হয়ে যাচ্ছে। এইখানে টাইমটা লাগবে ডাউনলোড করে, এই ডাউনলোড বক্সে কিন্তু টাইম লাগবে না। ওকে দেখো বন্ধুরা তোমাদের সামনেই হচ্ছে, এই কমপ্লিট হয়ে গেল, এখান থেকে জাস্ট সেভ করে দিলাম, দেখো ডাউনলোড করে সঙ্গে সঙ্গে কিন্তু লোড হলো, এখানে কিন্তু আর ওয়েট করতে হলো না। ওকে তো এখানে তোমরা বলতে পারো যে আমার সাইট লগ ইন হচ্ছে বলে, যে সুখেন মন্ডল লগ ইন হচ্ছে বলে হয়তো আমার প্রবলেমটা হচ্ছে না, কিন্তু আমি অন্য ব্রাউজার দেখাচ্ছি যেখানে আমার লগ ইন করা নাই। ওকে তো ওখান থেকে সিম্পলি লিঙ্কটা আমি ক্লিক করে নিচ্ছি, এখানেই ধরো আমি পেস্ট করে দিচ্ছি। দেখো বন্ধুরা ওকে এখানেও কিন্তু আমার, এখানে কিন্তু আমার লগ ইন করা নাই দেখেছো, কিন্তু তবুও কিন্তু এখানে লিঙ্ক চলে আসছে। এখানেও সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করবে, সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। তো সেম সিস্টেম, কিছুটা ইনস্টলের জন্য টাইম নেবে, তারপরে ডাউনলোড চালু হয়ে যাবে। আগের সাইট একটু অন্যরকম ছিল, হয়তো ওই জন্য তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে। এখানে দেখো ফিল আপ করার জায়গা আছে, তো এগুলো তোমরা করবে না। ওকে সিম্পলি দেখো এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে অলরেডি। হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।